গর্ত করে কেন নিজের মেয়েকে পুঁতে দেয় এই পিতা, চলুন দেখে নেই পুরো কাহিনী। আসলে মেয়েটি তার বাবার কাছে মরুভূমিতে ঘুরতে যাওয়ার জন্য জিদ করাতে তার বাবা মরুভূমিতে ঘোরাতে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর ওরা রাস্তা হারিয়ে ফেলে এবং মরুভূমির মাঝ রাস্তায় গাড়ির দুটো চাকা পাংচার হয়ে যায়। বাইরে ঘুরতে আসার কারণে তাদের পাংচার গাড়িও চালাতে হয়, আর এই জন্য গাড়ির ইঞ্জিনও খারাপ হয়ে যায় এবং গাড়িতে আগুন লেগে যায়। কেন কি ওইখানকার টেম্পারেচারও বেশি ছিল, এই অবস্থাতে ওদের কাছে পান করার মতো জলও ছিল না। ওরা দুজন 8 দিন ধরে ওই মরুভূমিতে আটকে পড়ে আছিল এবং দূর দূর পর্যন্ত কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না যাতে তারা ওইখান থেকে বের হয়ে আসতে পারে। জল না পাওয়ার কারণে মেয়েটিও চলতে পারছিল না। পরে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর মেয়েটির বাবা একটি রাস্তা দেখতে পায় যেখান দিয়ে সম্ভবত কোনো গাড়ি আসতে পারে। আর কিছুক্ষণ পর উনি তার মেয়েকে একটি গর্ত করে এর মধ্যে পুঁতে দেয় যাতে অতিরিক্ত গরমে মেয়েটি মরে না যায় এবং ওকে মাটির আর্দ্রতা মিলতে থাকে। এরপর ওরা দুজন ওইখানে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওইখানে একটি গাড়ি আসতে দেখা যায় এবং ওর পিতা ভাগতে ভাগতে উনার কাছে সাহায্য চাইতে থাকে এবং এইভাবে দুজনের জীবন বেঁচে যায়। হ্যাঁ বন্ধুরা, এটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি সত্য ঘটনা।